মালয়েশিয়া আসলেই বাংলাদেশ থেকে কর্মী নেবে কিনা এখন তা নিয়েই সংশয় আছে বাইরা সভাপতির। সাথে কর্মী প্রেরণে দুদেশের সিন্ডিকেট একটি সমস্যা বলেও মন্তব্য তার। তবে সিন্ডিকেট করে কোনো লাভ হবে না, অচিরেই জি টু জি প্লাস প্রক্রিয়ায় কর্মী প্রেরণে সমঝোতা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। মালয়েশিয়ায় কর্মী প্রেরণে দুদেশের সরকারের মাধ্যমে অর্থাৎ জি টু জি ও ব্যবসায়ীদের মাধ্যমে অর্থাৎ বি টু বি প্রক্রিয়ায় কর্মী নেবার বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা আর চুক্তি হয় গেল তিন বছরে। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকেও বাংলাদেশ থেকে কখনো 5 লাখ কখনো 15 লাখ কর্মী নেবার ঘোষণাও আসে। এখন আবার সরকার ও ব্যবসায়ী দুয়ে মিলে জি টু জি প্লাস প্রক্রিয়ায় কর্মী প্রেরণে আলাপ আলোচনা চলছে, কিন্তু গেল 3 বছরে সব মিলিয়ে 1000-দশেক কর্মী গেছেন বাংলাদেশের অন্যতম এই শ্রমবাজারে। তবে বি টু বির বদলে কেন আবার জি টু জি প্লাস প্রক্রিয়ায় কর্মী প্রেরণের সিদ্ধান্ত তাই বুঝতে পারছেন না বেসরকারি রিক্রুটিং এজেন্সি বাইরা সভাপতি। আবার কর্মী প্রেরণে সিন্ডিকেটও বড় বাধা বলেই মন্তব্য তার, যদিও তার নিজের নামে আছে এমন অভিযোগ। গেল জুনে শেষ নাগাদ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বাইরার প্যাডে লেখা চিঠিতে দেশটির রিয়েল টাইম নেটওয়ার্কিং এসডিএন বিএসডিকে কর্মী নিতে সুবিধা দেবার সুপারিশ করেছিলেন। ওই প্রতিষ্ঠানের মালিক আবু হানিফ নিজেই সিমপ্লেক্স ইন্টারন্যাশনালের মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ করেন, তবে বাইরার গঠনতন্ত্র অনুযায়ী কোনো দেশে এজেন্ট নিয়োগের ক্ষমতা তার আছে বলে দাবি সভাপতির। মালয়েশিয়া ও সিন্ডিকেটের একটা বিষয় আছে, আমাদের বাংলাদেশের কিছু লোক এটার সাথে উৎসাহ দিচ্ছেন না। 15 লক্ষ লোককে নাম রেজিস্ট্রেশন করবে, 500 টাকা করে যদি নাম রেজিস্ট্রেশন করায় কত 1000 কোটি টাকা হয়। এ টাকাটা নেওয়ার পরে তারা যদি লোক নাই বা নিল, আমাদের তো কিছু করার নেই। তবে সিন্ডিকেট থাকলেও তাকে পাশ কাটিয়ে দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার চালু করতে সরকারের প্রতি আহ্বান বিশ্লেষকদের। আমরা ঈদের সময় চিনির সিন্ডিকেট দেখি, পেঁয়াজের সিন্ডিকেট দেখি, কর্মী প্রেরণে আমরা দেখি যে একটা সিন্ডিকেট হয়, তাদের প্রভাবকে আমরা যাতে বিস্তার করতে না পারি সেটাই খেয়াল রেখে আমাদের সমস্ত কর্মপরীক্ষা বের করে নিয়ে আসতে হবে। আমাদের গভর্নমেন্ট যেহেতু অ্যাওয়ার রয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের মনিটরিং ঠিক মতো করছে এবং মালয়েশিয়ার সরকারও কিন্তু সেভাবে দেখভাল করছে। তো আমরা সিন্ডিকেটের খপ্পরে পড়ার জন্য যে আমরা একেবারেই মনে করি যে আমাদের সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে সেটি নয়। সংশ্লিষ্ট মন্ত্রীর দাবি মালয়েশিয়ায় কর্মী যাওয়া যে একেবারে বন্ধ আছে তা নয়, তবে জি টু জি প্লাস প্রক্রিয়ায় কর্মী প্রেরণের চুক্তি হলে এই হার আরও বাড়বে। সঠিক জায়গা যাবে, সঠিকভাবে তাকে উপস্থাপন করা, ওখানে থাকা, এটা এনশিওর করার সাথে সাথে আমি মালয়েশিয়াতে আমাদের এমইউ হবে, এমইউ হলে ইনশাল্লাহ এটা ওপেন হয়ে যাবে। সিন্ডিকেটের ব্যাপারে জানা নাই, মালয়েশিয়ান কোম্পানি আমাকে বলা নাই যে সিন্ডিকেট হবে। তারা বলছে যে আমরা কিন্তু বাইরে বলি নাই, আমরা বিআরএ বলছি, বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি বলছি। ট্র্যাক রেকর্ড যাদের ভালো, মালয়েশিয়াতে যাদের আগের লোক পেরানোর অভিজ্ঞতা আছে তাদের নাম পাঠাবো, ওখান থেকে তারা যদি বলো যে আমরা 100 জনকে নিলাম, 50 জনকে নিলাম, 200 জনকে নিলাম, ওইটার উপর তখন বার্গেনিং হবে। তবে জি টু জি প্লাস প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী প্রেরণ কবে নাগাদ শুরু হবে তার ঠিকঠাক নিশ্চয়তা মেলেনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।